ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। চলুন আজকে সকালটা শুরু করা যাক একটা গ্রিনারি পজিটিভ ভাইবসের সাথে। এটা হচ্ছে আমার ব্যালকনি, ব্যালকনির ওপাশে প্রচুর গ্রিনারি রয়েছে, বড় বড় গাছ রয়েছে। এই জায়গাটা হচ্ছে আমার জান আর প্রাণ। সকাল হলে আমি দরজা জানালা সব খুলে দিই, এখানে বসি। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকের অনেক রকমের অভ্যেস থাকে, যেমন চা খাওয়া, কফি খাওয়া, এই ধরনের। আমি তো বলবো কি যে চা কফি সব দূরে সরিয়ে রাখুন, সকালবেলায় ঘুম থেকে উঠলেই একটা কুসুম গরম জল পান করুন, যাতে হালকাল যেটাকে বলে লিউকি ওয়ার্ম ওয়াটার, সেটা আপনার পেট সঠিকভাবে পরিষ্কার করতে সাহায্য করবে এবং আপনাকে ভীষণ হালকা বোধ করবে। যাদের গ্যাসের সমস্যা আছে তারা তো অবশ্যই হচ্ছে কি যে এক গ্লাস গরম জল সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নেবেন। আর হচ্ছে কি যে আপনার হজম এবং বিপাক প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে, এবং এটি আপনার শরীর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা টক্সিন, সেটা হচ্ছে বের করে দেয়। টক্সিন বের করে দিলেই ত্বক খুব সুন্দর হবে এবং ত্বক পরিষ্কার হবে, আর আপনার চর্বিও হচ্ছে কি যে অনেক কম হয়ে যাবে। আর আপনার ক্যালোরি বার্ন করতে যদি চান তাহলে তো গরম জল আপনাকে পান করতেই হবে। চলুন সবাই মিলে কাল থেকে গরম জল পান করা শুরু করি। সবাইকে অফিস আর স্কুল পাঠিয়ে দেওয়ার পর আমি আমার নিজের কাজে ব্যস্ত হয়ে যাই। একটু প্রাণায়াম করি, একটু যোগা করি, আর মানে এটা হচ্ছে ভ্রমরী করছি। ভ্রমরীতে প্রচণ্ড স্ট্রেস ফ্রি করা যায়। অ্যাকচুয়ালি আমার অফিসের এত প্রেশার চলছে না, উইন্টার কালেকশনের জন্য আমি একদম বাইরে কিছু অ্যাক্টিভিটি করতে পারি না, তাই বাড়ির মধ্যে যতটুকু সময় পাই একটু স্ট্রেস ফ্রির জন্য হচ্ছে গিয়ে একটু ভ্রমরী করে নিই। এটা মানে ভীষণ লাভ হয়, ভীষণ ভালো হয়, আর ভীষণ ভালোভাবে কনসেন্ট্রেট করা যায় নেক্সট কাজের ওপর। তো সকাল সকাল উঠে আমার এই একটু কাজ আমি করি, আদারওয়াইজ হচ্ছে কি যে একদম নিজেকে ফ্রি মনে হয় না। এরপরে হচ্ছে কি যে চলুন একটু লুচি খেতে ইচ্ছে করলো। আমি কিন্তু যোগা করে প্রাণায়াম করে হচ্ছে কি যে খাবার দাবার খেয়েই হচ্ছে কি যে ডায়েট করি। আমি না বিনা খেয়ে ডায়েট করতে পারি না, একদম কবজি ডুবিয়ে হচ্ছে কি যে খাবার খাই। দেখেছেন একদম সকালবেলায় উঠেছি, আর একটু মিসিং লাগছিলো ঘুগনিটাতে, লুচি ঘুগনি খেলাম, তাই একটু পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে খেলাম, উফ, আর একটু লেবুর রস আর একটু জিরে গুঁড়ো, আহা হা, দারুণ দারুণ টেস্টি হয়েছিল খেতে। লুচি আর ঘুগনি খেয়ে তারপরে আমি হচ্ছে কি যে বসেছি আমার অফিসের কাজ করতে। দেখুন এটা হচ্ছে প্রথমে একটা স্কেচটা করতে হলো, এটা কালকে ফাইনাল হয়ে গেছিলো। এরপরে বলেছিলো কি যে এই সেটসেরই কালার চাই, এই কালার দিয়েই করে দিতে হবে। তো যাই হোক, বাবা সেই মহারানী মানে আমার যে ম্যানেজার তাকে হচ্ছে কি যে খুশি করতে পারলাম, আমার যে ক্লায়েন্ট তাকে খুশি করতে পেরেছি এই অনেক। এরপরে হচ্ছে কি যে মোটামুটি কালেকশনসগুলো হচ্ছে এরপরে সাবমিট করে দিতে পারলে একটা টেনশন ফ্রি। এরপরে হচ্ছে কি যে আমি গেলাম জিয়াকে নিতে, ডিউটির তো আর শেষ হয় না। তারপরে এই যে গাড়িটাকে ধুয়ে দিয়ে গেছে, ওয়াইপার্সগুলোকে নামায়ওনি পর্যন্ত। চলুন এবার জিয়াকে হচ্ছে কি যে নিতে যেতে হবে স্কুল থেকে। আজকে নাকি প্রচণ্ড জ্যাম, আর শুনছিলাম জ্যাম, তো রাস্তায় যখন নামলাম সত্যিকারে আমি আজকে প্রচণ্ড ট্রাফিকে ফেঁসেছিলাম, আর এত বাজেভাবে ট্রাফিক হচ্ছিলো যে কিছু বলার নেই। এইখানে দেখুন একটা ফটো তুলেছিলাম, এই যে নাফিসা আর রাফরাজকে দেখতে পাচ্ছেন, এদেরকে আগেও দেখেছেন। তো এই বাচ্চাগুলো হচ্ছে কি যে ইউএসএ সেটেল হয়ে যাচ্ছে ওর বাবা মা সাথে আর কি। তো ওরা স্কুলে, আজকেই ওর লাস্ট ডে ছিল, স্কুলের ফ্রেন্ডসরা সবাই ওকে কত সুন্দর সুন্দর নোটস লিখেছে। দেখুন এটা দেখে আমার নিজেরই একদম চোখ দিয়ে জল বেরিয়ে আসছিলো, ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম, খুব খারাপ লাগছিলো। আর ও তো স্ট্যান্ডার্ড 8-এ পড়ে, ওর তো খারাপ লাগবে, ওর তো সেই বোধ শক্তিটাও হয়েছে। আর এই হচ্ছে কি যে নাফিসা, আর এখানে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফরাজ, ওর ভাই। তো ওর ভাইয়ের এত ফিলিংস নেই, কেন কি ও এখন ছোটো আছে, স্ট্যান্ডার্ড 2-তে পড়ে। আর এই যে চারটে বাচ্চাকে দেখছেন, এদেরকেই আমরা হচ্ছে পিক আপ ড্রপ করি, এইভাবেই নিয়ে আসি, নিয়ে যাই, এইভাবেই হচ্ছে কি যে আমাদের চলছিল দুটো বছর। এখন ওদের দুজনকে আমরা খুব মিস করব। এই যে গাড়িতে দেখতে পাচ্ছেন একটা মোটা বড় স্ল্যাব, ওই মেট্রোর তলাই হচ্ছে কি যে দেয়, দিয়ে হচ্ছে কি যে মেট্রোর লাইনগুলোকে ফিক্স করে। এই জিনিসটা আসাতেই হচ্ছে কি যে গোটা রাস্তাতে হচ্ছে ট্রাফিক, সারা রাস্তা ট্রাফিক। এই ট্রাফিক করতে করতে হচ্ছে কি যে বাড়ি পৌঁছে গেলাম, হঠাৎ করে মেল দেখি ব্ল্যাক ফ্রাইডের মেল। ব্ল্যাক ফ্রাইডে কী হয় জানেন তো, এই উইন্টার কালেকশনের সময়ই হচ্ছে কি যে একটু সেল টেল চলে, ওটাকে ব্ল্যাক ফ্রাইডে বলে, ওটা ইউএসএর কালচার। তো এখানে আমার হাজব্যান্ড যেমন বলে কি যে ব্ল্যাক ফ্রাইডে মানে হচ্ছে কি যে হাজব্যান্ডের পকেট খসানো আর কি। তো সেটাই আর কি, সেই পকেট খসাতেই আমি তাতে গেলাম হচ্ছে কি যে মলে। আমি জিয়াকে বললাম তাতে করে খাবার খেয়ে নেয়, আজকে একটা মেল এসেছে, চল একটু শপিং টপিং করে আসি। তো অনেক আজকে ফ্রাইডেও আছে, জিয়ার কোনো অ্যাক্টিভিটিসও ছিল না, এই টুকটাক একটু উইন্টার কালেকশনস, টুকটাক একটু জামাকাপড় জিনিসপত্র কিনলাম। আর আমার কিছু
ইনভিটেশনসও রয়েছে, মানে আমার ইনভিটেশনসগুলো রয়েছে অ্যানিভার্সারি, আমার এক ফ্রেন্ডের অ্যানিভার্সারি, আমার চায়ের অ্যানিভার্সারি। এখানে ম্যাক্সিও হচ্ছে কি যে বেশ ভালো মোটামুটি সেল চলছিল, আমার খুব পছন্দ হয়েছিল, কতগুলো জিনিস আমি কিনে নিয়েছিলাম। তারপরে ঢুকলাম হচ্ছে কি যে হোম সেন্টার, আজকে একদম আপনাদেরকে না হোম সেন্টার ট্যুর করিয়ে দেবো। এটা আমার হচ্ছে কি যে বেস্ট প্লেস লাগে হোম ডেকর, ফার্নিচার, ক্রকারি এবং সব কিছুর জন্য। অ্যাকচুয়ালি এই হোম সেন্টারটাও কিন্তু আমাদেরই অফিসেরই একটা পার্ট আর কি, তো এই জন্য এখান থেকেও আমাদের ব্ল্যাক ফ্রাইডে মেল এসেছিল। তো যখন এসেছিলো তো ভাবলাম যে দেখি কিছু জিনিস যদি পাওয়া যায়। এখানে ফাউন্টেনগুলো তো আমার ভীষণ সুন্দর লাগে, ওয়াল হ্যাঙ্গিংসগুলো দেখুন ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক। এখানকার যারা ডিজাইনার রয়েছে তারাও ভীষণ ইউনিক ইউনিক জিনিস তৈরি করেন, কিন্তু ভীষণ ভালো। এখানে সব সেন্টেড ক্যান্ডেলস রয়েছে, আর এখানে সব হচ্ছে কি যে দেখুন ফ্লাওয়ার ভাস, বিভিন্ন রকমের ফ্লাওয়ার ভাস, আর তার যে ডিজাইন থাকে আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ইনোভেটিভ, ভীষণ ক্রিয়েটিভ মাইন্ড এদের, খুব ভালো লাগে এদের ডিজাইন। যদিও আমরা করি না ক্রকারি ডিজাইন সেকশন ডিফারেন্ট, আমি অ্যাপারেলের ডিজাইন করি। তো যাই হোক, মোটামুটি এখান থেকেও হচ্ছে গেছে আমি খুব শপিং করেছি। এখান থেকে ক্যান্ডেলসগুলো কি ভালো লাগছে না শুধু আমার, দেখলে মনে হয় যেন সব তুলে নিই। আর আমার বাড়ির ম্যাক্সিমাম জিনিস হচ্ছে হোম সেন্টার থেকেই। এখানে সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো রয়েছে, মনে হচ্ছে যেন একদম কাশ্মীরের হচ্ছে কি যে ভ্যালিতে চলে এসেছি, এত ভ্যারাইটিস অফ ফ্লাওয়ার্স। চলুন, আমিও হচ্ছে কি যে অনেকগুলো জিনিসপত্র হচ্ছে কি যে শপিং করেছি, কিছু তো যেগুলো ইনভিটেশনের ছিল সেগুলো তো করেছি, আর নিজের বাড়ির জন্য কিছু কিছু জিনিস হচ্ছে নিয়েছি। এগুলো সব ওয়াল হ্যাঙ্গিংস, এখনও পর্যন্ত ওয়াল হ্যাঙ্গিংগুলো কোথায় হ্যাং করবো সেটা কিন্তু ফিক্স হয়নি, কিন্তু জিনিস কিন্তু নিয়ে নিয়েছি, এরপরে দেখা যাক। তারপরে আবার একটু ভুলে গেছিলাম, ভাবলাম যে এখানটা আরেকবার দৌড়ে গেছিলাম, ভাবছিলাম কিছু যদি কিছু নেওয়া যায়, তারপরে ভাবলাম না থাক এইবারের মতন এগুলোই নিয়ে যাই, পরের বার আবার এগুলো নিয়ে আসবো। চলুন এবার বিলিং করতে গেলাম। এবার বিলিং করতে গিয়ে দেখেছেন সাইডে কিছু এসেন্স রয়েছে, ওই পারফিউম জিয়া হচ্ছে সেখান থেকে কিছু পারফিউম তুলে নিল, আমরা ঠিক আছে চলো নিয়েছে। আর এরা এদের কাছে প্যাকিংগুলো করিয়ে নিলাম যাদেরকে গিফট দিতে হবে, প্যাকিংও এরা র্যাপ আপ এত সুন্দর করে, ভীষণ সুন্দর। তারপরে একদম ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে হচ্ছে কি যে বেরোচ্ছি। এবার আমি এবার হোম সেন্টার থেকে বেরোচ্ছি, দেখেছেন মনে ভীষণ খুশি, কেন কি দু হাতে ভর্তি জিনিস নিয়ে বাড়ি আসছি। আমার মনটা খারাপ হলেই না কখনও কখনও আমি হচ্ছে শপিং করতে চলে যাই, তাতে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়, ভীষণ। আর আমি না ভীষণ সফাহলিক। যাই হোক, এবার বাড়ি আসার পালা, রাত হয়ে গেছে সন্ধেবেলায়, এবার বাড়ি তাড়ি চলে আসবো। এরপরে যদি ব্লগটা আমার ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, পরের ব্লগে দেখা হবে। বাই বাই, টাটা।